এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে বিএনপি। সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেছেন, ভোটের দিন সেনা মোতায়েন না হওয়ায় ভোটার উপস্থিতি ছিল কম, তাছাড়া নজিরবিহীন নিরাপত্তার আড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও খতিয়ে দেখা প্রয়োজন বলে দাবি করেন রিজভী। তিনি আরও অভিযোগ করেছেন, সুষ্ঠু নির্বাচনের বাতাবরণ সৃষ্টি করে ডাক্তার সেলিনা হায়াত আইভিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সেনাবাহিনী মোতায়েন না করায় নির্বাচনী এলাকায় ভয়ভীতির পরিবেশ বিদ্যমান ছিল, যার প্রতিফলন আমরা দেখলাম ভোট কেন্দ্রে স্বল্প সংখ্যক ভোটারদের উপস্থিতি। আইন প্রয়োগকারী সংস্থা নজিরবিহীন নিরাপত্তা বিধানের আড়ালে রাতের অন্ধকারে কী ভূমিকা রেখেছে তা নিয়েও জনমনে সংশয় রয়েছে। কারণ কারফিউর মতো পরিস্থিতিতে কোনো কিছু জনগণের নজরদারিতে থাকার কথা নয়। ধানের শীষের প্রার্থীর কারচুপির অভিযোগকে আমলে নিয়ে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। সেজন্য গতকালের নির্বাচনের ভোটগ্রহণ, গণনা, ফলাফল ইত্যাদির বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।